সিরিয়ার জমিনের মধ্যে কাফির বাচ্চা চ্যালেঞ্জ ছড়ে দিছে, ও মুসলমানেরা রে, আমি খ্রিস্টান ধর্ম পরিচালনা করি, এই জগতের মধ্যে আমি খ্রিস্টান ধর্ম পরিচালনা করি, আমি সবচাইতে বড় পোপ, আমি খ্রিস্টান ধর্মের ধর্মগুরু, আমি কালিমা পড়ে মুসলমান হব। আমার তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারো তবে কোরআন হাদিস দিয়ে দিয়ে দিলে হবে না, যুক্তির বদলাতে যুক্তি দিতে হবে। কে প্রশ্ন তোমার? বাদশাহ মুসলিম খেলাফতের সময় বাদশাহ হঠাৎ করে চিন্তায় পড়ে গেলেন, এই ধর্মগুরু খ্রিস্টান ধর্মের বড় মারাত্মক জ্ঞানী, খ্রিস্টান ধর্মের এই ধর্মগুরু বড় মারাত্মক জ্ঞানী, এই তিনটা প্রশ্নের জবাব কোরআন কিতাব দিয়ে দিলে হবে না, যুক্তির বদলাতে যুক্তি দিতে হবে। প্রশ্ন করলেন, কি প্রশ্ন আপনার বলুন? এক নম্বর প্রশ্ন, আল্লাহর আগে কি ছিল? দুই নম্বর প্রশ্ন, আল্লাহ কোন দিকে চেয়ে রয়েছেন এখন? তিন নম্বর প্রশ্ন, রে বাবা, আল্লাহ তাআলা এখন কি করতেছেন? কোরআন কিতাব দিয়ে দিলে দলিল দিলে হবে না, যুক্তির বদলতে যুক্তি দিতে হবে। বাচ্চা দুনিয়ার এত বড় দুনিয়ার মুসলিম বাচ্চা হঠাৎ করে আতঙ্কিত হয়ে গেলেন, এই প্রশ্নের জবাব কেমনে দিব, এই প্রশ্নের জবাব আমি কেমনে দিব? আল্লাহর আগে কি? আল্লাহর আগে তো কিছুই নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কিন্তু খ্রিস্টান ধর্মের পোপ বলেছে কোরআন কিতাব দিয়ে দলিল দিলে হবে না, যুক্তির বদলতে যুক্তি দিতে হবে। এই সময়কার সিরিয়ার মুসলিম পণ্ডিত যারা ছিলেন, অসংখ্য আলেম ওলামা ছিলেন, তাদের মাথার মধ্যে চিন্তা, হঠাৎ করে এই প্রশ্নের জবাব আমরা কেমনে দেব, আর আল্লাহ তাআলা কোন দিকে চেয়ে রয়েছেন, আল্লাহ তাআলা এখন কি করতেছেন, এটা আমরা কিভাবে বলবো? আবার কোরআন কিতাব দিয়ে দলিল দিলে হবে না, যুক্তির বদলতে যুক্তি দিতে হবে। বড় মুশকিল। এই খবরটা সমগ্র জায়গায় পৌঁছায় গেল। নোমান বিন সাবিত, তখনও ইমাম আবু হানিফা নাম হয় নাই, জগৎ বিখ্যাত আলেম এই নোমান বিন সাবিত, যার নাম হলো ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। চিঠি লিখলেন, রিসালা লিখলেন, হুজুর এই খ্রিস্টান ধর্মের পোপ আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আমরা উত্তর দিতে অক্ষম, আপনি সিরিয়ার জমিনে চলে আসেন বাগদাদ থেকে। ইমাম আযম চিঠি লিখলেন, দূত পাঠিয়ে দিলেন, আমি অমুক দিন বাহাস করব, অমুক দিন আমি এই খ্রিস্টান পাদ্রীর সঙ্গে আমি বসব, তবে আমার শর্ত হলো তোমরা বিশাল আয়োজন করবা, একটা মাত্র টেবিল আর একটা মাত্র চেয়ার, আর ওই টেবিলের উপর একটা মোমবাতি আর একটা দিয়াশলাই তুমি দিবা, আর গোল করে রাউন্ড করবা, এই রাউন্ডের বাইরে সবাই থাকবে। हजरत इमाम आबू हनीफा रहमतुल्लाहि अलैहिর কথা অনুযায়ী समस्त आयोजन करा हलो। बादशाह नामदार विशाल आयोजन करलेन, फाঁকা মাঠ, একটা মাত্র টেবিল, আরেকটা মাত্র চেয়ার, আর ওই টেবিলের উপর মোমবাতি আর একটা দিয়া জ্বালাই রাখা আছে। সকলেই তাকিয়ে রয়েছে, পাশেই পাদ্রী বসে আছে। আজকে মুসলমানদেরকে আমরা হারায়া দিব, মুসলমানদেরকে আমরা খারিজ করে দিব। আমি পাদ্রী কোরআন রিচার্জ যতটুকু করেছি, বাইবেল রিচার্জ করেছি, আমি তাওরাতের বড় পণ্ডিত। এই পণ্ডিত অর্জন করে কোরআন কিতাব ছাড়া এই প্রশ্নগুলোর জবাব দেওয়া সম্ভব হবে না। আজকে মুসলমানদেরকে আমি হারাইয়া দিব। আজকে মুসলমানরা হেরে যাবে আর খ্রিস্টানরা বিজয়ী হবে। এই বিজয়ী হলে আমরা জয়ী হয়ে যাব। একবার আওয়াজ তুলে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। পাদ্রীর বাহাস গাবের মানে যোগ লাগান, আমরা মুসলমান। আজকে ভুলে গেছি আমাদের কি হিম্মত ছিল, কি ক্ষমতা ছিল, কি হিম্মত, কি ক্ষমতা আমরা মুসলমান আমরা ছিলাম। ও প্রাণের বাইরে আমার গভীর মনোযোগ লাগান। আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি না। পাদ্রী বসে আছে, সকলেই বসে আছে, যোহরের নামাজের সময় পার হয়ে যায়। নু'মান বিন সাবিত আসে না, সকলেই বাগদাদের দিকে চেয়ে রইছে। না গো না, নু'মান বিন সাবিত আসে না। তখন ইমাম আবু হানিফা নাম হয় নাই। হঠাৎ করে দেখা গেল আসরের নামাজের সময় টুকটুক করে পায়ে গেটে গেটে এই নু'মান বিন সাবিত, আমাদের মাযহাবের ইমাম, ইমাম আযম আবু হানিফা আসতেছে। সকলে একেবারে আল্লাহু আকবার চিৎকার দিয়ে উঠল। নু'মান বিন সাবিত আসলো, ওই টেবিলের উপরে দাঁড়ায় গেল। দাঁড়ায় গিয়ে বলল, কে এমন আছো? আমি নু'মান বিন সাবিতের সাথে তোমরা বাহাস করবা। আল্লাহ তাআলা আগে কি ছিল আমি কোরআন হাদিস দিয়ে যুক্তি দিয়ে দেব, কোরআন হাদিস দিয়ে দেব না। আল্লাহ তাআলা এখন কোন দিকে চেয়ে আছেন এটাও আমি কোরআন কিতাব দিয়ে যুক্তি দিয়ে দেব, কোরআন কিতাব দিয়ে দিব না। আর আল্লাহ এখন কি করতেছে রে, আল্লাহ এখন কি করতেছে, এই প্রশ্নের জবাব আমি দিব, কোরআন কিতাব থেকে দেব না, আমি যুক্তির বদলতে যুক্তি দিব। আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। পাদ্রী আগায় আসলেন। আমি সেই পাদ্রী, আমি প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম, আমি জবাব চাই, আমি জবাব চাই। পাদ্রী চেয়ারের উপরে বসলেন, নু'মান বিন সাবিত টেবিলের ওই পাশে, আর পাদ্রী এই পাশে দাঁড়ায় রয়েছে। পাদ্রী চেয়ারের উপরে বসেছে। বসার পরে নু'মান বিন সাবিত বলে, আমাকে প্রশ্ন করুন। পাদ্রী ডাক দিয়ে বলে, ও মুসলিম যুবক, বলো আল্লাহর আগে কি, আল্লাহর আগে কি? নু'মান বিন সাবিত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, তুমি গণনা করতে পারো? হ্যাঁ পারি। গণত। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার উল্টা গুণ দেখি। 10 9 8 7 6 5 4 3 2 1। বলো একের আগে কি? পাদ্রী বলে, একের আগে শূন্য। की सुनाई की सुनाई की सुनाई। नु'मान बिन साबित बोले, ओ पाद्री सुने नाओ आमार आल्लाहर आगेও की सुनाई की सुनाई की सुनाई। आवाज তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। সমস্ত মাহফিল স্তম্ভে দাঁড়া গেল। নু'মান বিন সাবিত প্রথম প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে, আমার আল্লাহর আগেও শূন্য কিছু নাই, কোরআন কিতাব দিয়ে দাও। যুক্তি দিয়েছে, আমার আল্লাহর আগে কিছু নাই। নু'মান বিন সাবিতের প্রশ্নের জবাবে বলে, আমার প্রথম প্রশ্নের জবাব আমি পাইলাম, এবার দ্বিতীয় প্রশ্নের জবাব দাও। আল্লাহ এখন কোন দিকে চেয়ে রয়েছে? বলো এখন কোন দিকে চেয়ে রয়েছে? নু'মান বিন সাবিত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসমানের দিকে তাকাইলেন আর জমিনের দিকে একবার তাকায়, একবার ডানে তাকাইলেন আর একবার বামে তাকাইলেন। তাকায়া এই মাঠের মধ্যে টেবিলের উপর দিয়াশলাইখানি ধরালেন আর মোমবাতিখানা ধরাইলেন। পাদ্রী চেয়ারে বসা, নু'মান বিন সাবিত টেবিলের ওই পাশে দাঁড়িয়ে রয়েছেন। পাদ্রীর দিকে লক্ষ্য করে বলে, আ পাদ্রী, তুমি মোমবাতির দিকে তাকাও, বলো তো মোমবাতির আলো কোন দিকে চেয়ে রয়েছে? পাদ্রী ডাক দিয়ে বলে, ও নু'মান বিন সাবিত, মোমবাতির আলো তো সব দিকে আছে, কোথাও তো বাকি নাই। আমার নু'মান বিন সাবিত ইমাম আবু হানিফা বলে, ও পাদ্রী, একটা সাধারণ মোমবাতির আলো যদি চতুর্দিকে যাইতে পারে, যিনি মালিক ও মাওলা, ওই আসমান জগৎ থেকে আমার মালিক ও মাওলা সব দিকে চেয়ে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। আমার মনে বাড়া গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগা দেন, লম্বা চোরাচনার দিকে যাব না। নু'মান বিন সাবিত বলতেছিলেন, ও পাদ্রী, তোমার দ্বিতীয় প্রশ্নের জবাব দিয়ে দিলাম, তোমার তৃতীয় প্রশ্নের জবাব কি? বলো তো আল্লাহ এখন কি করতেছে? নু'মান বিন সাবিত হঠাৎ করে চোখখানা রক্তবর্ণ হয়ে গেল। নু'মান বিন সাবিত হঠাৎ করে রক্তবর্ণ হয়ে গেল আর ডাক দিয়ে বলল, ও পাদ্রী, তুমি আমার চোখের দিকে তাকায়া বলো আল্লাহ এখন কি করতেছে, তুমি বলো আল্লাহ এখন কি করতেছে, তুমি বলো আল্লাহ এখন কি করতেছে, তুমি বলো। নু'মান বিন সাবিতের এই চোখের হুঙ্কারে, চোখের পাওয়ারে, দৃষ্টিশক্তির পাওয়ারে আর পাদ্রী থাকতে পারলো না, আর পাদ্রী থাকতে পারলো না। মনের মধ্যে কম্পন উঠে গেল। এই কম্পন উঠা অবস্থায় পাদ্রী চেয়ার থেকে দাঁড় হয়ে গেল। চেয়ার থেকে দাঁড় হইয়া সম্মানের সহিত চেয়ারখানা টেবিলের ওই পারে দিল। দেওয়ার সাথে সাথে নু'মান বিন সাবিত চেয়ারের উপরে বসলেন আর বললেন, ও পাদ্রী, তোমার মতো পাদ্রীকে চেয়ার থেকে উঠাইয়া আমি নু'মান বিন সাবিতকে এই লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্রের মধ্যে চেয়ারের মধ্যে বসায়া দিল। আল্লাহ এখন এটাই করতেছে। বলুন সুবহানাল্লাহ।